anydollarbuysell.com ওয়েবসাইটটিতে কিভাবে আপনারা বিউএসডি বিক্রি করবেন বিকাশ নগদ রকেটে অথবা বিকাশ নগদ রকেট ব্যবহার করে বিউএসডি কিভাবে কিনবেন এই ওয়েবসাইটটিতে সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাই দিব। তাই ভিডিওটি একটু কষ্ট করে কন্টিনিউ করেন। ওকে, প্রথমে দেখায় কিভাবে এখান থেকে বিউএসডি সেল করে আপনি কিভাবে বিকাশ নগদে টাকা নেবেন অথবা যে কোনো মাধ্যমে ডলার নিতে পারবেন এটা এক্সচেঞ্জ করে। ওকে, ফার্স্টে আপনি পাঠাবেন, ইউ সেন্ড লেখা রয়েছে, আপনি পাঠাবেন। এখন কি পাঠাবেন? আপনি পাঠাবেন হচ্ছে বিউএসডি। ওকে, বিউএসডি পাঠাতে চাইলে নিচের দিকে একটু টান দিবেন। টান দেওয়ার পর এখানে লেখা রয়েছে, দেখুন, বিউএসডি ওয়ালেট অ্যাড্রেস। ওকে, তো আপনি এটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা যে কোনো ওয়ালেট থেকে বিউএসডি পাঠাবো। আপনি ট্রাস্টেড ওয়ালেট, বাইন্যান্স বা যে কোনো ওয়ালেট থেকে আপনি পাঠাতে পারবেন ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে। ওকে, তো তারপর হচ্ছে ইউ রিসিভ, মানে আপনি পাবেন। এখন আপনি কী নিতে চান? আপনি কি বিকাশে টাকা নেবেন বা বিএনবি নেবেন, ডগি কয়েন, লাইট কয়েন, ম্যাট্রিক্স, যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারবেন আপনি আপনার বিউএসডি দিয়ে। ওকে, তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে ডলারটা যদি নিতে চান, যারা একটু এক্সপার্ট আছেন তারা তো বুঝবেনই যে ডলার দিয়ে ডলার কীভাবে এক্সচেঞ্জ করতে হয়। জাস্ট আপনি যদি বিউএসডি দিয়ে বিউএসডি নিতে চান, বিউএসডি ক্লিক করবেন। যদি আপনি বিউএসডি দিয়ে ডগি কয়েন নিতে চান তাহলে ডগি কয়েন সিলেক্ট করবেন। যদি আপনি লাইট কয়েন নিতে চান, লাইট কয়েন সিলেক্ট করবেন। মোট কথা, আপনি পাবেন, আপনি পাবেন জায়গায় যেটা নিতে চান ঠিক সেটাই আপনি সিলেক্ট করবেন। ওকে, আমি নিতে চাচ্ছি নগদে টাকা, সেজন্য আমি নগদ লিখে দিলাম। আর এখানে আমরা মিনিমাম 50 সেন্ট বিউএসডি বিক্রি করতে পারবো। ওকে, তো এখান থেকে হচ্ছে জাস্ট আমরা এখানে $1 দিয়ে দিলাম। আমরা $1 বিউএসডি সেল করবো, কীভাবে সেটা দেখাই, বা যে কোনো যত ডলার আপনি বিক্রি করতে চান সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার সেই অ্যামাউন্টটা চলে আসবে, নগদে নিলে নগদের টাকার অ্যামাউন্টটা চলে আসবে। যদি অন্য কোনো ডলার নেন সেই ডলার বা রাফ সেই পরিমাণ কিন্তু আপনার এখানে ডলারটি শো করবে। ওকে, তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি ফার্স্ট অফ অল এখান থেকে ইসে নিই, এখান থেকে হচ্ছে এন ক্যাশ মানে নগদ। তো এখান থেকে জাস্ট আমি নিচে এক্সচেঞ্জের পর ক্লিক করি, আমি জাস্ট আপনাদেরকে এই সিস্টেমটা দেখাই যে কীভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল যদি পেজটা লোড নেয় এরকম আসবে। তো আমরা এখান থেকে $1 পাঠাবো বিউএসডি এবং আমরা রিসিভ করবো $118। বাট আমাদের এখানে কিন্তু $5 কিন্তু আপনার চার্জ কাটবে, এটা সবাই জানে যে সেন্ড মানিতে $5 চার্জ কাটে। আর এখানে আমাদের সবগুলো পার্সোনাল নাম্বার, আর আমরা টাকা পাঠাই সেটাও পার্সোনাল। তো সেহেতু আপনি টাকা রিসিভ করবেন $113, বিকাশও কিন্তু $113, এবং রকেটে যদি যান তাহলে মাত্র $2 নেটওয়ার্ক ফি। আর যদি অন্য কোনো ডলার নিতে চান তাহলে সেই ডলার অনুযায়ী যদি কোনো নেটওয়ার্ক ফি কাটে সেটা এখানে দেখাবে। সেটা বাদে যেটা আপনি রিসিভ টোটাল অ্যামাউন্টে দেখতে পারবেন এটাই মূলত আপনি পাবেন। এখন আমি যেহেতু ওখানে নগদে টাকা নিব, সেহেতু এখানে আমাদেরকে নগদ নাম্বারটা দিতে হবে। এখন আপনি যদি যে কোনো ডলার নিতে চান তাহলে সেই ডলার অনুযায়ী এখানে যেটা লেখা থাকবে, যেটাই নিন না কেন সেটাই এখানে লেখা থাকবে, সেই ওয়ালেট অ্যাড্রেস অথবা নাম্বার বা বাইন্যান্স পে আইডি যেটার মাধ্যমে নিন না কেন। এর পরবর্তীতে এখানে ইওর কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে জাস্ট আপনি কনফার্ম এক্সচেঞ্জের পর ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে এ পেজটি শো করবে। যেহেতু আমরা বিউএসডি সেল করতে চাচ্ছি সেহেতু বিউএসডি ওয়ালেট অ্যাড্রেস, এখানে একটি ওয়ালেট অ্যাড্রেস দেওয়া রয়েছে। ওকে, ওয়ালেট অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন। কপি করার পর এখানে দুইটি শর্ত আছে, একটা হচ্ছে বিউএসডি পাঠাইয়া আপনার বিউএসডি অ্যাড্রেস এখানে দিতে হবে, এখানে দিতে হবে। তো এখান থেকে আমার এটা ভুল হয়ে গেছে, তো ভুলটা হচ্ছে কি এটা আমাদের উল্টাপাল্টা শো করতেছে, তো এটা আমি ঠিক করে দেবো। তো এখানে হচ্ছে কি আপনাকে নিচে না, নিচে হচ্ছে ফাইল আপলোড করতে হবে, উপরে হচ্ছে বিউএসডি যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটি ঠিক করতে হবে। তো আমি ঠিক করে দিই। ওকে, দেখুন এবার ঠিক আছে, আমাদের ওখানে ভুলের ইনফরমেশন দেওয়া ছিল। তো এখানে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনার বিউএসডি সেন্ড করে একটি স্ক্রিনশট দিতে হবে। ওকে, এখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটি পাবেন এটি কপি করে নিন। কপি করার পর বা আপনি ট্রাস্টেড ওয়ালেট বা যদি কোনো এক্সচেঞ্জার থেকে পাঠাতে চান বা যে কোনো অ্যাপ থেকে, যে কোনো ওয়ালেট থেকে পাঠাতে পারবেন। তো এখানে চলে আসবেন, আসার পর আমরা এখান থেকে বিউএসডিতে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল বিউএসডিতে চলে যাবো, তারপর সেন্ড, তারপর অ্যাড্রেসটি পেস্ট করে দিতে হবে এবং কত ডলার পাঠাতে চাচ্ছি সেটি দিয়ে সেন্ড করে দেবো। ওকে, সেন্ড করার পর আপনি জাস্ট এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেন্ড করার পর এরকম কমপ্লিট যখন চলে আসবে তখন এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর সরাসরি একটু ব্যাক করবেন, তারপর এখানে রিসিভ অপশন থেকে আপনার যে বিউএসডি অ্যাড্রেসটি আছে সেই বিউএসডি অ্যাড্রেসটি কপি করে নেবেন। ওকে, কপি করার পর সরাসরি ওয়েবসাইটে আসে ইউর বিউএসডি ওয়ালেট
একটা ডেস্কের জায়গায় আপনার ওয়ালেটের ডেস্কটি পেস্ট করে দেবেন। আর এখানে হচ্ছে আপনার বিউএসডি যে পাঠাইছেন যেটা স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে জাস্ট সাবমিট রিপোর্ট ক্লিক করলে আপনার প্রুফটা চলে যাবে। এখন আপনি যেটাই নেন না কেন, টাকা নেন অথবা যে কোনো ডলার নেন, সেটা জাস্ট 1 থেকে 15 মিনিটের ভিতর আপনার অর্ডারটা কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, এই হচ্ছে বিষয় কীভাবে এখান থেকে বিউএসডি বিক্রি করবেন বা যে কোনো ডলার নেবেন বিক্রি করে। এরপর আমি এখন দেখাবো কিভাবে আপনি বিকাশ নগদ রকেট ব্যবহার করে কিভাবে বিউএসডি কিনবেন। ওকে, বিউএসডি কিনতে হলে আপনি পাঠাবেন সিলেক্ট ওয়ান, এটার পর ক্লিক করবেন। বিকাশে টাকা পাঠাবেন নাকি নগদে পাঠাবেন নাকি রকেটে পাঠাবেন সেটি মাস্ট বি সিলেক্ট করতে হবে। ওকে, আমি বিকাশে সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর আমরা কত টাকা নিব তার আগেও অবশ্যই আমাদেরকে ইউ রিসিভ এটার পর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা কিনতে চাচ্ছি বিউএসডি। তো আমরা মিনিমাম হচ্ছে এখান থেকে 50 সেন্ট কিনতে পারবো মিনিমাম, একটা লিমিট দেওয়া আছে, অবশ্যই লিমিটটা ফলো করবেন। এখানে আমি যদি 100 টাকার কিনতে চাই তাও কিন্তু কিনতে পারবো। ওকে, 100 টাকা দেওয়ার পর জাস্ট এক্সচেঞ্জের পর ক্লিক করে দেব। এক্সচেঞ্জের পর ক্লিক করার পর আমি এখানে পাঠাচ্ছি 100 টাকা টোটাল এবং আমি এখান থেকে রিসিভ করব হচ্ছে 78 সেন্ট, বাট এখান থেকে নেটওয়ার্ক ফি কাটবে হচ্ছে 3 সেন্ট এবং আমরা পাবো 75 সেন্ট। ওকে, তো এখন হচ্ছে আপনি কী করবেন, এখানে আপনার বিউএসডি ওয়ালেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন। ওই যে আমি একটা বিউএসডি ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিয়েছিলাম এখান থেকে রিসিভারশন থেকে, সেই অ্যাড্রেসটি এখানে কপি করবেন বা পেস্ট করে দেবেন। আপনি যেখানে যে ওয়ালেটে আপনি বিউএসডি নিতে চান সেখান থেকে বিউএসডি ওয়ালেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন। এরপরে ওর কন্ট্যাক্ট নাম্বার, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জাস্ট কনফার্ম এক্সচেঞ্জের পর ক্লিক করবেন। এর পরবর্তীতে এখানে বিকাশ নাম্বারটি পেয়ে যাবেন। যদি আপনি নগদ থেকে টাকা পাঠাতে চান তাহলে নগদ নাম্বার পেয়ে যাবেন, যদি রকেট থেকে পাঠাতে চান তাহলে রকেট নাম্বারটি পেয়ে যাবেন। এবং টাকা পাঠানোর পর দুটি শর্ত এখানে আছে, টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ঠিক সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে, আর টাকা পাঠিয়ে একটা স্ক্রিনশট এখানে দিতে হবে। ওকে, এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। আপনি যখন টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পর এরকম একটি স্ক্রিনশট নেবেন, এখানে আপনার সেন্ড মানি সফল হয়েছে এরকম যখন আসবে তখন একটা স্ক্রিনশট নেবেন। আর যদি নগদ থেকে পাঠাতে চান তাহলে এখানে সেন্ড মানি সাকসেসফুল এরকম আসবে, এখানে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটা কী করবেন, এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ঠিক সেই নাম্বারটি এখানে ফার্স্ট অফ অল লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সুস ফাইল, তো দেখতে পাচ্ছেন একটা ফাইল আপলোড করতে হবে মানে পিকচার। তো যে স্ক্রিনশটটা নিয়েছেন, যে টাকা পাঠানোর পর যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখান থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো নগদ বা বিকাশ বা রকেট সেই স্ক্রিনশটটা দিয়ে দেবেন। তো এখানে জাস্ট সাবমিট রিপোর্ট ক্লিক করার পর জাস্ট আপনি একটু সময় অপেক্ষা করবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে বা কোনো রকম সমস্যা হলে কন্ট্যাক্ট নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আর ঠিকঠাক থাকলে আপনি আপনার বিউএসডি ডলারটি পেয়ে যাবেন। ওকে, এইভাবে মূলত আপনাকে বিউএসডিগুলো এক্সচেঞ্জ বা আপনাকে বিক্রি বা ক্রয় করতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও।